এক্সাম চ্যালেঞ্জারে তোমাদের স্বাগত জানাই বন্ধুরা। WIP প্রিলি 2020 এবং আবগারি পুলিশ মেন্সের জন্য আমি যে রেগুলার জিকে মক টেস্টে ক্লাস করছিলাম তার আজকে 54 নম্বর পর্ব নিয়ে তোমার সাথে আলোচনা করব। বন্ধুরা, এর আগে কিন্তু অলরেডি আমি 53টা ক্লাস করিয়ে ফেলেছি। তোমরা যদি সেই ক্লাসগুলো না করে থাকো, ভিডিওর ডেসক্রিপশন চেক করো, ওখানে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করে ক্লাসগুলো করে নিতে পারো। বন্ধুরা, এই ক্লাসটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে তোমাদের এডুকেশনাল গ্রুপগুলোতে। নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করতে ভুলবে না। তো এক দাগের প্রশ্ন দেখো, 25 গ্রাম NaCl দ্রবীভূত আছে 250 মিলি দ্রবণে, দ্রবণের শতকরা মাত্রা কত? তো এক দাগের অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর, 10% হয়ে যাবে একদম রাইট অ্যান্সার। নেক্সট দেখো, 2 দাগের প্রশ্ন কী আছে, তোমরা অবশ্যই কিন্তু লাইভ চ্যাটে অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। তো পেপটাইড বন্ধন হলো কি? তো পেপটাইড বন্ধন, এখানে অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর, এটি একটি পেপটাইড বন্ধন। নেক্সট দেখো, ইউরিয়া কোথায় সংশ্লিত হয়? তো কোথায় ইউরিয়া সংশ্লিত হয়? 3 দাগের অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার, যকৃতে ইউরিয়া সংশ্লিত হয়। অপশান সি দেখো, হৃৎপিণ্ড। এই হৃৎপিণ্ড রিলেটেড একটা প্রশ্ন আসে যে হৃৎপিণ্ড কোন পর্দা দ্বারা ঢাকা থাকে, সেক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে পেরিকার্ডিয়াম। এই প্রশ্নটা নোট করে রাখো, পরীক্ষার পয়েন্ট অফ ভিউতে গুরুত্বপূর্ণ। নেক্সট দেখো, নিম্নলিখিত কোন অঙ্গে গ্লোমেরুলাস থাকে? তো কোন অঙ্গে থাকে? 4 দাগের অপশান বি নেফ্রন হয়ে যাবে সঠিক উত্তর। তাছাড়াও নেফ্রন সম্পর্কে আর একটা প্রশ্ন আসে যে বৃক্কের গঠনগত একক কী, সেক্ষেত্রেও অ্যান্সার দেবে নেফ্রন। এই প্রশ্ন পরীক্ষায় দেখা গেছে বিগত বছরে, অবশ্যই নোট করে রাখার চেষ্টা করো। নেক্সট দেখো, মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় সিস্টার ক্রোমাটিডগুলি পৃথক হয়? তো এই ক্ষেত্রে অপশান সি অ্যানাফেজ হয়ে যাবে সঠিক উত্তর। মাইটোসিস দশা হচ্ছে টোটাল 5 ধরনের, টোটাল 5 প্রকার মাইটোসিস দশা হয়। 1 নম্বর হচ্ছে প্রোফেজ, 2 নম্বর মেটাফেজ, 3 নম্বর অ্যানাফেজ, 4 নম্বর টেলোফেজ, এবং আর একটা হয় সেটা হচ্ছে 5 নম্বর, যেটা তোমরা নোট করে রাখবে, প্রো মেটাফেজ। ওটা কিন্তু নোট করে রাখো যে প্রো মেটাফেজ, ওটা 5 নম্বর দশা। টোটাল 5 রকম মাইটোসিসের দশা হয়। নেক্সট দেখো, নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি ভারত মার্কিন কৌশলগত অংশীদারির পরিবর্তী পদক্ষেপের মধ্যে পড়ে না? একটু স্ট্যান্ডার্ড প্রশ্ন, কারণ এটা BCS এর প্রশ্ন ছিল বিগত বছরে, এটা BCS এ এসেছিল। তো 6 দাগের অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর, উচ্চ প্রযুক্তি বাণিজ্য। নোট করে রাখার চেষ্টা করো, তোমাদের পরীক্ষার পয়েন্ট অফ ভিউতে গুরুত্বপূর্ণ। নেক্সট দেখো, প্রথম ভারতীয় উইকেট কিপার যিনি টেস্ট দলের ক্যাপ্টেন হয়েছেন। তো প্রথম ভারতীয় উইকেট কিপার ছিলেন তিনি, প্রথম যে টেস্ট দলের ক্যাপ্টেন হয়েছেন। তো 7 দাগের অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার, ফারুক ইঞ্জিনিয়ার। তোমরা হয়তো অনেকেই নাম শুনোনি। তো ফারুক ইঞ্জিনিয়ার যিনি 1961 সাল থেকে 1975 সাল পর্যন্ত খেলেছিলেন এবং তিনিই প্রথম টেস্ট ক্রিকেটার বা টেস্ট ক্রিকেটে ক্যাপ্টেন হয়েছিলেন যিনি উইকেট কিপার ছিলেন। নোট করে রাখার চেষ্টা করো। তো নেক্সট দেখো, 8 দাগের প্রশ্ন কী আছে বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে তোমাদের এডুকেশনাল গ্রুপগুলোতে। নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করতে ভুলবে না। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। 8 দাগ দেখো, ICL এ লাহোর বাদশাজ দলের নেতৃত্ব দিয়েছিলেন কে? তো 8 দাগের অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর, ইনজামাম হুল হক হয়ে যাবে একদম সঠিক উত্তর। তো পরে বন্ধুরা, এখানে একটু বি দাগের প্রশ্নটা দেখে নাও বা বি দাগের অপশানটা দেখে নাও। শাহিদ আফ্রিদি যিনি সম্প্রতি একটা বই লিখেছিলেন সেই বইটার নাম হচ্ছে গেম চেঞ্জার। এটা তোমাদের পরীক্ষার পয়েন্ট অফ ভিউতে গুরুত্বপূর্ণ। তিনি সম্প্রতি একটা বই রচনা করেছেন, তার নাম গেম চেঞ্জার, যেটা শাহিদ আফ্রিদির লেখা। নেক্সট দেখো, আগা খান কাপ দেওয়া হয় যে খেলায়, তো কোন খেলায় আগা খান কাপ দেওয়া হয়? তোমাদেরকে অনেকবার বলেছি, অনেকবার এই কাপের কথা বলেছি, তো তোমরা অবশ্যই পারবে, হয়তো খুব ইজি কোশ্চেন। তাড়াতাড়ি লাইভ চ্যাটে অ্যান্সার দাও যে আগা খান কাপ কোন খেলার সঙ্গে যুক্ত। তো 9 দাগের অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার, হকির সঙ্গে যুক্ত আগা খান কাপ এবং দাবার সঙ্গে যুক্ত নাইডু কাপ। নাইডু কাপ যেটা দাবার সঙ্গে যুক্ত, নেহেরু কাপ বা নেহেরু ট্রফি ফুটবল খেলার সঙ্গে যুক্ত, টেবিল টেনিসের সঙ্গে যুক্ত রামানুজ কাপ বা রামানুজ ট্রফি। নোট করে রাখার চেষ্টা করো। এবং ধ্যানচাঁদকে হকির জাদুকর বলা হয়। এই কয়েকটা প্রশ্ন বা এই কয়েকটা পয়েন্ট তোমরা নোট করে রাখার চেষ্টা করো, পরীক্ষার পয়েন্ট অফ ভিউতে গুরুত্বপূর্ণ। নেক্সট দেখো, বেজিং অলিম্পিকে সৌভাগ্যের প্রতীক পুতুলগুলির সংখ্যা কত?
তো কতগুলি সংখ্যা আছে সৌভাগ্যের প্রতীক পুতুলের? বন্ধুরা এখানে একটা অপশান ভুল আছে, এখানে তোমরা একটু নোট করে রাখার সময় ঠিক করে নিও, এখানে 5 হবে। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে 5। এই প্রশ্ন যদি এরকমভাবে আসে যে অলিম্পিকে যে বলয়গুলো আছে সেই বলয়ের সংখ্যা কত, সেই ক্ষেত্রেও অ্যান্সার হয়ে যাবে 5। তো ওই বলয়ের রঙগুলো একটু নোট করে রাখবে, লাল, নীল, সবুজ, হলুদ আর কালো, এই কয়েকটা রং থাকে ওই বলয়ে। নেক্সট দেখো, বা যেটা রিং বলা হয় অলিম্পিকের লোগোতে। 11 দেখো, ভারতীয় বাণিজ্যিক রাজধানী হলো কি, বা কোনটি ভারতের বাণিজ্যিক রাজধানী? তো 11 দেখের অপশান এ মুম্বাই হয়ে যাবে সঠিক উত্তর, যেটি একটি বাণিজ্যিক রাজধানী ভারতের। জয়পুরকে পিঙ্ক সিটি বা গোলাপি শহর বলা হয়, আহমেদাবাদকে বলা হয় ম্যানচেস্টার, এটা নোট করে রাখবে। এই প্রশ্ন কিন্তু আগেও এসেছিল তোমাদের পরীক্ষার পয়েন্ট অফ ভিউতে, গুরুত্বপূর্ণ। নেক্সট দেখো, ক্যাথোড রশ্মির নামকরণ করেন কে? তো কে ক্যাথোড রশ্মির নামকরণ করেছিলেন? তো 12 দাগের অপশান সি গোল্ড স্টাইন হয়ে যাবে সঠিক উত্তর। রিপিটেড কোশ্চেন, আগের দিনও আমি মনে বলেছিলাম, তো সেক্ষেত্রে গোল্ড স্টাইন হয়ে যাবে একদম সঠিক উত্তর। রন্টজেন যিনি এক্স রশ্মি আবিষ্কার করেছিলেন, ফ্যারাডে কী আবিষ্কার করেছিলেন? ইলেকট্রিক ইন্ডাকশান। এবং রাদারফোর্ড যিনি প্রোটন কণা আবিষ্কার করেছিলেন। নেক্সট দেখো, ভারতীয় সিনেমা জগতের ট্র্যাজেডি রানী নামে পরিচিত কে? তো কে ট্র্যাজেডি রানী নামে পরিচিত? তো এই ক্ষেত্রে অপশান সি মীনা কুমারী হয়ে যাবে সঠিক উত্তর। যদি এখানে ট্র্যাজেডি রাজা বলা হতো সেক্ষেত্রে অ্যান্সার হয়ে যেত রাজ কাপুর, এটা আমি আগেও বলেছি, রাজ কাপুর যিনি ট্র্যাজেডি রাজা নামে পরিচিত। দেবিকা রানী যিনি প্রথম দাদাসাহেব ফালকে পুরস্কার পেয়েছিলেন, দেবিকা রানী, আর দাদাসাহেব ফালকে পুরস্কার যেটা ভারতীয় চলচ্চিত্রের সবথেকে বড় পুরস্কার। 14 থেকে দেখো, মল্লিকা সারাভাই কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত? তো মল্লিকা সারাভাই কোন খেলার সঙ্গে যুক্ত, সরি বন্ধুরা কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত? তো 14 থেকে অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার, উচ্চাঙ্গ নৃত্য হয়ে যাবে সঠিক উত্তর, উচ্চাঙ্গ নৃত্য। নেক্সট দেখো, আমজাদ আলী খান কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? তো আমজাদ আলী খান কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? তো 15 দাগের কোনটি সঠিক উত্তর হবে, তাদের লাইভ চ্যাটে অ্যান্সার দাও, রিপিটেড কোশ্চেন, তাদেরই বলো। তো 15 দাগের অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর, শারদ যারা বলছো তারা সঠিক উত্তর দিচ্ছ। তবলার সঙ্গে যুক্ত জাকির হোসেন, সেতারের সঙ্গে যুক্ত রবি শঙ্কর, এবং বীণার সঙ্গে যুক্ত আসাদ আলী খান। এটা কিন্তু আমজাদ আলী খান এবং বীণার সঙ্গে আসাদ আলী খান, নোট করে রাখার চেষ্টা করবে, কনফিউশনজনক প্রশ্ন। নেক্সট দেখো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটা লাইক করার চেষ্টা করো, কারণ তোমাদের একটা লাইকই কিন্তু আমাকে আলাদা একটা এনার্জি এনে দেবে পরের দিনে ক্লাস করানোর জন্য। তো ভালো লাগলে অবশ্যই এটা লাইক করো। তো নেক্সট দেখো, কোন কমিটির পরামর্শে 24 পরগনা জেলা 1986 সালে দুভাগে ভাগ করা হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি, ডক্টর অশোক মিত্র কমিটি হয়ে যাবে একদম সঠিক উত্তর। তো পরের প্রশ্ন দেখে নি কি আছে, নিচের কোন কম্পিউটার ল্যাঙ্গুয়েজটি সর্বপ্রথম সৃষ্টি করা হয়েছিল? এটাও রিপিটেড কোশ্চেন, তাতেই লাইভ চ্যাট অ্যান্সার দাও, নিচের কোন কম্পিউটার ল্যাঙ্গুয়েজটি সর্বপ্রথম সৃষ্টি করা হয়েছিল? তো এই ক্ষেত্রে অপশান বি ফরট্রান যারা বলছো তারা সঠিক উত্তর দিচ্ছ। ফরট্রান যেটার ফর্মুলা কি, বা যেটার ফুল ফর্ম কি, ফর্মুলা ট্রান্সলেটিং, এটার ফুল ফর্ম, যেটা 1957 সালে IBM কোম্পানির দ্বারা তৈরি করা হয়েছিল। 1957 সাল IBM কোম্পানি ফরট্রান ল্যাঙ্গুয়েজ তৈরি করেছিল। নেক্সট দেখো, দক্ষিণ তিব্বতের চুম্বি উপত্যকা থেকে কোন নদীর সৃষ্টি হয়েছে? দক্ষিণ উপত্যকার চুম্বি নদীর উপত্যকা থেকে কোন নদী সৃষ্টি করা হয়েছে? এক্ষেত্রে অপশান এ তোর্ষা হয়ে যাবে সঠিক উত্তর। তিস্তা কোথা থেকে উৎপত্তি হয়েছে? সিকিমের হিমালয় অংশ থেকে তিস্তা নদী উৎপত্তি হয়েছে। এবং অপশান সি এ দেখো, ময়ূরাক্ষী যেটি ত্রিকূট পাহাড় থেকে উৎপত্তি হয়েছে, ত্রিকূট পাহাড়। নেক্সট দেখো, রাষ্ট্রপুঞ্জের বিশ্ব উদ্যাস্ত দিবস কবে পালিত হয়? তো কবে বিশ্ব উদ্যাস্ত দিবস পালিত হয়? 19 দাগের অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর, 20 জুন হয়ে যাবে একদম রাইট অ্যান্সার। 14ই নভেম্বর শিশু দিবস হিসেবে বা চিলড্রেন্স ডে হিসেবে পালন করা হয়। 19শে আগস্ট মানব অধিকার দিবস হিসেবে পালন করা হয়, আর মানবতা দিবস 10ই ডিসেম্বর। একটা মানবতা
যেটা 10ই ডিসেম্বর, এবং মানব অধিকার যেটা 19শে আগস্ট। কনফিউশনজনক প্রশ্ন, কিন্তু বারবার পরীক্ষায় এসেছে, তোমরা অবশ্যই নোট করে রাখার চেষ্টা করো। বেলজিয়ামের ওয়াই প্রাসে অবস্থিত বিখ্যাত টাউন হলের আদলে কলকাতার কোন বিখ্যাত ইমারতটি তৈরি করা হয়েছে? তো 20টাকে কোনটি সঠিক উত্তর হবে? তো এই ক্ষেত্রে অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার, হাইকোর্ট হয়ে যাবে একদম সঠিক উত্তর। হাইকোর্টের বর্তমান প্রধান বিচারপতির নাম ডক্টর শ্রী রাধাকৃষ্ণন, শ্রী রাধাকৃষ্ণন যিনি বর্তমান হাইকোর্টের বিচারপতি, প্রধান বিচারপতি। নেক্সট দেখো, কোন পদার্থবিজ্ঞানী দামোদর ভ্যালি কর্পোরেশন প্রথম নকশাটি করেন? তো কোন পদার্থবিজ্ঞানী, এক্ষেত্রে অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার, মেঘনাথ সাহা, যিনি দামোদর ভ্যালি কর্পোরেশনের প্রথম নকশা তৈরি করেছিলেন। সিভি রমন, যিনি প্রথম পদার্থবিদ যিনি বিজ্ঞান শাখায় নোবেল পুরস্কার পেয়েছিলেন, ভারতের প্রথম পদার্থবিদ যিনি বিজ্ঞান শাখায় নোবেল পুরস্কার পেয়েছেন, সিভি রমন। নেক্সট দেখো, বাইজার কী আছে বন্ধুরা, ক্লাসটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করার চেষ্টা করো, কারণ তোমাদের একটা লাইক কিন্তু আমাকে আলাদা একটা মোটিভেশান আনে এবং আলাদা একটা এনার্জি এনে দেয় পরের দিন আরও ভালো করে ক্লাস করানোর জন্য। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না, বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দাও। বাইশ দেখ, দেখো, 9 ডেজেস ওয়ান্ডার বইটি কার লেখা? তো 9 ডেজেস ওয়ান্ডার বইটি লিখেছিলেন জন মেসফিল্ড, অপশান এ হয়ে যাবে একদম সঠিক উত্তর। নেক্সট দেখো, ভারতের কোথায় ইউরেনিয়াম পাওয়া যায়? তো কোথায় পাওয়া যায় ইউরেনিয়াম ভারতের? তো ভারতের ইউরেনিয়াম পাওয়া যায় অপশান ডি, যদুগোড়াতে ইউরেনিয়াম পাওয়া যায়। ইউরেনিয়াম যার পারমাণবিক সংখ্যা হচ্ছে 92, U-92, এবং এটি আবিষ্কার করেছিলেন কে? ইউরেনিয়াম আবিষ্কার করেছিলেন 1789 সালে মার্টিন হাইনরিক ক্যালপরথ, মার্টিন বিজ্ঞানী মানে মার্টিন হেনরিক ক্যালপরথ, যিনি ইউরেনিয়াম আবিষ্কার করেছিলেন। নোট করে রাখার চেষ্টা করো, নামটাও একটু টিপিক্যাল, একটু নোট করে রাখার চেষ্টা করো। নেক্সট দেখো, বার্নিং গ্লাস কী? তো বার্নিং গ্লাস কী, বা কোন লেন্স বা দর্পণ থেকে বার্নিং গ্লাস তৈরি করা হয়? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ, অবতল দর্পণ হয়ে যাবে একদম সঠিক উত্তর। বন্ধুরা, তোমাদের কাছে প্রশ্ন থাকবে যে গাড়ির হেডলাইটে কোন কাঁচ ব্যবহার করা হয়, এটা কিন্তু তোমাদের কাছে প্রশ্ন, বা তোমাদের হোমওয়ার্ক বলতে পারো যে গাড়ির হেডলাইটে কোন কাঁচ ব্যবহার করা হয়। এটা আমি বরাবর তোমাদের বলে এসেছি আগের অনেকগুলো ক্লাসে যে গাড়ির হেডলাইটে কোন কাঁচ ব্যবহার করা হয়। আজকে তোমাদের এটা হোমওয়ার্ক, তোমরা আমাকে কমেন্ট বক্সে, এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবে যে গাড়ির হেডলাইটে কোন কাঁচ ব্যবহার করা হয়। তো 25 জায়গায় প্রশ্ন দেখো, মমাত্র রিথে রিয়াস কোন প্রাণীর জীবাশ্ম? তো 25 জায়গার অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর, হাতির জীবাশ্মর নাম মমাত্র রিথে রিয়াস। বন্ধুরা, এবার আসি আগের দিনের যে হোমওয়ার্কের কাজ ছিল, তো আগের দিনের হোমওয়ার্কে ছিল সূর্য সিদ্ধান্তিকা বইটি কে লিখেছিলেন? তো সেই ক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে কি, আর্যভট্ট, যেটি অ্যান্সার দিয়েছিলেন শুভজিৎ বুবাই, সুভাষ, এফটি বিক্রম এবং বিজয়, এরা কিন্তু সঠিক উত্তর দিয়েছিল যে সূর্য সিদ্ধান্তিকা আর্যভট্টের লেখা। তো বন্ধুরা, তোমরা আজকের হোমওয়ার্ক কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে যে গাড়ির হেডলাইটে কোন কাঁচ ব্যবহার করা হয়, তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। বন্ধুরা, এই ছিল আজকের 25টি প্রশ্ন, আশা করছি ক্লাসটি ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করো, লাইক করো ভিডিওটিকে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো, নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করতে ভুলবে না। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, থ্যাংকস ফর ওয়াচিং।